আরে হোক রাস্তা, দেখুক লোকে কে কি বলবে, কেউ কিচ্ছু বলবে না। তার উপরে তোমার মত নেই, মহাকালী সিংহ ঘোষ এখানে নেই, তাকে দেখলে আমার জীবন যৌবন একেবারে। তোমাকে তো দেখছি মামা করে তোমার পুরো ট্রমা হয়ে গেছে। না দৌড়ে গেলেন ওইদিকে, দৌড়ে তোর মা কি ঘোটাকে আসছেন? টাক বক টাক বক টাক বক টাক বক বক টাক বক টাক বক টাক বক। চ্যাংড়ানি করো না, সিরিয়াসলি সিরিয়াসলি শোনো, যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রমহাশয় তোমার মাকে চিনতেন, সিরিয়াসলি শিওর শট, রেডিও স্টেশনটাকে নিয়ে তোমাদের বাড়ির পাশে বানাতেন, আর প্রত্যেক দিন তোমার মাকে মহালয়া শোনাতেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তেষ্বৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে এখানে থেকে কাজ নেই, অন্য কোথাও যাই চলো। তুমিও তখন থেকে খালি মা 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 করে চলেছো, সত্যি জয় মা। যত সব কুসংস্কার, আরে তুমি বলছি তুমি অন্য কাউকে দেখেছো, আরে ওরম ভাবে হাঁটছিল মানেটা কি? উনি খ্যাপার মতো। আচ্ছা তোমার মা কেন বলো তো ওরম ভাবে হাঁটবেন আমাকে বলো, তুমি লক্ষ্য করেছো ওখানে মা ছিল। শোনো একটা কথা বলি, আসলে ব্যাপারটা কি বলতো, তোমার আর আমার মনের কালীঘাটে তোমার মা এমন ভাবে দাঁড়িয়ে রয়েছেন যে কোনটা দেখছি আর কোনটা ভাবছি সব গুলিয়ে যাচ্ছে, তাই না? ঘরে চলো, ঘরে চলো, একটু ঘরে বসে থাকো। লাগবে না, আমি ঘরে যাবো, আমার কি একটা ফিলিং হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি ঘরে যাবো। চলো চলো চলো। হো কিছুই নয় রে বিলু, হো কিছুই নয়, তা চটটা কোথায় মারলো, মুখের মাঝখানটাতে কই ঠপ করে মেরেছে না রে? নাই মোটেই না কি তাই না বিলু? বাই দ্য ওয়ে স্ট্যান্ডি চেস্টার ওই বলে না, ইন্টু পিন্টু সুসুরি বিলু বিচ্ছল লুল্লুরি। কি উল্টো পাল্টা কথা বলছিস, তার ছেলেটার কি অবস্থা দেখ একবার দেখ, বসে থাকা ছেলেটা জিরাফের মতো দাঁড়িয়ে পড়লো, বুকে থেকে মুখাত্তার কাছে সিকান্দার অমিতাভের গান। কে বলে গো এই প্রভাতে নেই আমি? ভুল ব্যাপারে ভুলটা নেই হয়ে যাচ্ছে, বাইরে বাইরে প্রভাত এলো কোথা থেকে? তাহলে বলি আর কি, কখনো কবে আহা এমনও সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা। কি সব ট্যাদিদির কথা বলছিস বিলু, তার মানে চটটার কোনো ব্যাপার নয়, স্টেট কুকুর লেলিয়ে দিয়েছে তোর দিকে বলতো, তা চিঠিটা পড়েছিলে সবটা? তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিনে যাবে। ইস ভাই দি ভাই, এমন কেলিয়ে পড়ার মতো ঘটনা ঘটলো কি করে? নিশ্চয়ই ভেঙে পড়েছে যখন বিলু, তখন তো ঘটনা ঘটেছে। একটা কথা বলি বিলু, একটা গিয়ে একটা আসবে। আরে বাবা রাজধানী মিস করেছিস, কালকা ধরে নিবি, যাবি তো আসানসোল, এই তো পথ। আরে সবসময় নেগেটিভ কথা বলিস কেন? একটা সত্যের সম্মুখীন করবো না বন্ধুটাকে, শেখাবো না গালটা কোন চটটা কোন গালে মারলো। ও বিলু বলছি এক্ষেত্রে কি হয়, চিঠিটা পড়ে মানে চিঠিটা পড়ার পরে মারটা স্বাভাবিক, তাই না? পড়েনি বললো এইসব এখন তুমি তোমার মন থেকে বার করে দাও, এইটা তোমার কাছেই রাখো। এই নে চিঠিটা পড়লো না, চিঠিটা না পড়ে ফেরত দিল। কি আশায়
এসো। বাবু কিশু, শোনো তুমি তো ভীষণ ঘেমে গেছো। বাবার পক্ষে বোঝা সম্ভব নয়, কি যে বলছি বাবু খুব তোমার এই শব্দের পাল্টি খাওয়া দেখে আমি সত্যি ভীষণ নার্ভাস। আর মাকে দেখে আবার আবার এই শোনো, এটা কিন্তু তোমার একটা মানসিক দুর্বলতা। শোনো কাকু, তোমার কথা ভালো করে শোনো, এর ব্যাখ্যা দিতে পারেন একমাত্র সাইকিয়াট্রিস্ট। ওনারা যদি থাকতেন কি বলতেন জানো? বলতেন তোমার মনের মধ্যে ভীষণভাবে মা রয়েছেন এবং সেই জন্য, এবং তার উপর তার উদার ব্যবহারে তুমি আপ্লুত, হ্যাঁ, এবং সেই জন্য তুমি চারধারে মাকে দেখছো, খালি মা আর মা, বুঝেছ? না জানো, তবু না মনটা কিরকম একটা ভালো লাগছে না। তুমি না আমাকে একটু মোবাইলটা দাও তো, ফোনটা দাও তো, না একটু বাড়িতে ফোন করে দাও। সেই ভালো, এতে তুমিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত। আমার মায়ের না এক পিসিমা ছিলেন, তো উনি না কাশিতে চলে গেলেন। কলকাতায়? কাশিতে না, কাশি থেকে স্বর্গে। তো উনি তো কাশিতে চলে গেলেন, এদিকে মা বাবারা তো কলকাতায়, মা বাবারা তো কেউ জানতো না যে উনি। তো বাবা না একদিন বাথরুমে ঢুকেছে, ঢুকে হঠাৎ দেখছে পিসি দিদা না বাথরুমে বসে আছে বাবার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে। বারান্দায় কেউ যায় না নাকি? হ্যাঁ আমি যাবো বারান্দায়, যাবো বারান্দায় যাবো, ব্যাস। শোনো একটা কাজ করো, ব্যাগে দেখো মোমবাতি আছে, খুঁজছি তো মোমবাতিটা না, মনে হচ্ছে পেয়েছি, কিন্তু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। তোমার ব্যাগে থেকে ছোট হয়ে গেছে, দাও না। মানে তাহলে বোধ হয় ছোটই ভরেছিলাম। কাতু লাইটারটা তোমার কাছে। জ্বালাও না। দাঁড়াও দাঁড়াও, জ্বালাচ্ছি। এটা তো লিপস্টিক। সরি সরি কিশু, দেখো 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 দেখো, আরে পকেটগুলো তো দেখো না, ঘুরে বসো না, পকেটটা দেখি। আরে আমার পকেট না, ব্যাগের পকেট। সরি সরি, দেখছি তো, ওরকম করছো কেন? দেখতে পাচ্ছি না, লাইটটা জোর দিয়ে একটু লাইটটা জ্বালাও। হ্যাঁ দেখো দেখো, এবার আবার মনে চোখ রং করার পেন্সিল দিও না আবার। ওঠে লো টিং টিং।
My body, it is the cause. It is the cause. আপনি কি বলছেন মা, মানে এমন চমক আপনি ছাড়া আর কে দিতে পারতেন? তোরা তো চলে এলি, পরের দিন আমরা যে যা নিজ কাজ নিয়ে ব্যস্ত, হঠাৎ মা আমাদের ডেকে পাঠালে। শাশ্বত কাতু তোমাদের বলেছে যে জাম্বু তোমরাও আমাদের সঙ্গে চলো, দারুণ হবে বলেছে? না মানে এসব কথা তো আপনার বড়মেই বলতে পারবে। খাবার চো কেন, ছেড়ে কাশো না মা, তো শাশুড়ি তো নয় বলো না। বলেছে, অনেকবার বলেছে, আমাদের সঙ্গে নিয়ে যেতেও চেয়েছিল। যেতে চাও তোমরাও? আগে চাইলেই কি সবকিছু পাওয়া যায় মা? একবার চেয়ে দেখো। প্রণাম থামলে চেয়ে নাও যা চাইবার, মা আজকে গল্পগুরু। এই না মানে ভুল হয়ে গেছে, মা আজকে গল্পতরু, যা চাইবে তাই পেয়ে যাবে। দাঁড়িয়ে থাকিস, ব্যাস। তারপরে গোজগাছ শুরু হয়ে গেল। হ্যাঁ, আর এই কোথা গাড়িতে তেল ভরলো, দিদি ব্যাগে শাড়ি। এই যে কদুমা, কদুমা কতগুলো জামা ইস্ত্রি করেছে, তারপর ওই গোলাপ ফুল আঁকা রুমাল কিনেছে, তারপর তোমাদের চমকে দেওয়ার জন্য যা যা করা সমস্ত মা আগে থেকে করে রেখেছিল। মানে এত শর্ট নোটিসে মন্দারমণি বুকিং, পাগল নাকি? কেমন দিলাম? সবই তো বুঝলাম, কিন্তু মা সারা সন্ধেবেলা যে তোমায় নানা রকম ভাবে দেখলাম, তো সেই নানা রকমের ব্যাখ্যা কি? নানা রকম নাও গোপাল, স্পিক, হোয়াট ইজ বিকজ, স্পিক গোপাল, গোপাল স্পিক। গোপাল বললাম কে? গোপাল আছো ভাই, বলো না কি বলতে বলছ। তুমি গোপাল, ইউ গোপাল, স্পিক। আমি তো গোপাল, আমি তো সাক্ষী, আমি তো সাক্ষী গোপাল, আমি তো গোপাল অতি সুবোধ ভালো। ও হ্যাঁ, তোমার মাকে যে তুমি ঘোড়ার মতো দৌড়তে দেখেছো, সেটা আসলে উনি আমাকে তাড়া করছিলেন। তার কারণ, আমার এক প্রয়াত বন্ধু স্ত্রী এখানে এসেছেন, তার মানে কি দাঁড়ালো না 2+2=5? হ্যাঁ সে তো ঠিকই আছে, আবার মাকে যে হোটেলের বাগানে পুচি পুচি ভূতের মতো হেঁটে যেতে দেখলাম, চুপি চুপি চুপি, এরপরে যেই লোডশেডিং হলো হোটেলে, আমি তো গেলাম তোমাদের ঘরে দেখতে যে তোমরা সব ঠিকঠাক আছো কিনা। তখন তো আমি মোমবাতি নিয়ে দরজা খুললাম, দেখি আপনি দাঁড়িয়ে। যাক, অনেক রাত হয়ে গেছে, এবার যে যার ঘরে শুতে যাও। হ্যাঁ, কাল আবার দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে ঠিক সকাল 9টায়। বুঝলাম যে মানে বেড়াতে এসো নিয়ম। নিশ্চয়ই, এটা মহাকালী সিংহ ঘোষের নিয়ম। গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, চলো। কোন মেয়ের সাথে গেছো তুমি? বানাও বানাও, এবার এক এক করে ছেলেদের নাম বানাও। ওর পিতার সাথে গেলে বলো অর্পণ, তপতি হলে বলো তপন, বলো। আরে বাবা না, শ্রীমতী মহাকালীর সঙ্গে। আচ্ছা, একেবারে ধর্মের লাইনে খেলছো। মা কালীকে টেনে আনলে? মহাকালী সিংহ ঘোষ আমার মা।
তোমার মা? ও সরি, বুঝতে পারিনি। আচ্ছা, তোমার মেজদিরা নিজেদের মতো করে এই দিনটা সেলিব্রেট করতে চায় না? হ্যাঁ, সবাই থাকলে খুব মজা হয় ঠিকই, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের বিয়ের তারিখটা শুধু তোমার আর আমার জন্য হবে। অবশ্য যদি আমাদের বিয়ে হয় তো। বিয়ে হবে না মানে? মনটা তো তোমার কোলের কাজটাই পড়ে রয়েছে দিশু, তাই না? ঢপবাজ করো না। দেখো দেখো, সিনসিয়ার ব্যথা নিয়ে কিন্তু ফাজলামি করো না, ভালো হবে না বলছি। আচ্ছা, ভুল হয়ে গেছে, কান ধরছি। এখন যাও, মার কোলে গিয়ে শুয়ে থাকো, যাও। রোম পুড়ছে আর নীরব বেহালা বাজাচ্ছে। এত কষ্ট করে একটা চিঠি ম্যানেজার চাই করলাম, সেটা না পড়ে তার উপরে এক্সপায়ারি ডেট লিখে দিল। কি বললো রে শেষমেশ? কাল থেকে আগে শোনা বিলুদা না, সেরকম কিছুই বলেনি। আমি কিন্তু জানতাম যেটা পুরো নেগেটিভ কেস হবে, জানিস তো, ইংরেজিটাই ফ্যাক্টর হয়ে গেল রে। ইংরেজি? স্যার, আমি তো ইংরেজিতে কিছুই বলিনি। মা বলছি, তাকে অ্যাকচুয়ালি কি বললো? আমাকে ভুলে যাও। মনে কবে দেখেছিল যে ভুলে যাবো? এটা তো একপক্ষ কেস, বিলুটা হাসিয়ে মরছে, কেঁদে কপিয়ে যাচ্ছে, তার তো পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। চুপ কর। এভাবেই হয়, প্রথমে এক পক্ষ, তারপর দু পক্ষ, তারপর কবি পক্ষ, রবীন্দ্র সদন, নন্দন, নলবন, ঝাউবন, শুভ বিবাহ, এভাবেই করতে হয়। কিন্তু তুই কোন স্টেশনে আটকালি? কবিপক্ষ স্টেশন? হ্যাঁ, গতবার পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে মাইক্রোফোনে ষাঁড়ের মতো গলা নিয়ে বিলু কবিতা পাঠ করলো, আজিয়ে প্রভাতে রবিরও কর, এবার মর চুপ কর। ওইটা শুনে মহাকালী ঘোষ কি প্রশংসা করেছিল। তবে মহাকালী ঘোষের সাথে প্রেম কর, বাদামও নয় দেবে না। ওরে শুনে রাখ, ও বাড়িতে না নাক গলাতে গেলে আগেও তিনি বলছি বিষ, তাহলে মোটামুটি তোকে নাই বলে দিয়েছে, বল, ডিস্টার্ব করিস না। এবার আমার খেলাটা আমাকে খেলতে দে। আজিয়ে প্রভাতে রবির কর, ওকে ধর ধর ধর।